الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ليوم الدين، وبعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, শুরুতেই আমাদের সাপ্তাহিক লাইভ আয়োজন কত সমাধানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করছেন ইতিমধ্যে, আপনাদের সকলের কাছে বিনীতভাবে এই অনুরোধ রাখবো যে আপনারা প্রোগ্রামটি সকলের সুবিধার্থে শেয়ার করবেন, যাতে করে অন্যান্য যে সমস্ত ভাইরা জানতে চান, এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে চান, তারাও উপকৃত হতে পারেন, জানতে পারেন। আমি দীর্ঘ বক্তব্য না দিয়ে আপনাদের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রথমে প্রশ্ন করেছেন মোহাম্মদ মুমিনুল ইসলাম ভাই। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পায়ের উপর অন্য পা রাখতে বারণ করেছেন। খুতাইবার বর্ণনায় রয়েছে, কোনো ব্যক্তি যেন তার এক পায়ের উপর অপর পা না উঠায়। খুতাইবার বর্ণনায় আরো রয়েছে, অর্থাৎ চিত হয়ে শোয়া অবস্থায়। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4865, হাদিসের মান সহি হাদিস। আব্বাস ইবনে থামিম রহমতুল্লাহ আলাইহি হতে তার চাচা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদে তার এক পায়ের উপর অপর পা রেখে চিত হয়ে শুয়ে থাকতে দেখেছেন। সুনান আবু দাউদ 4866, হাদিসের মান সহি। বর্ণিত হাদিস দুটি একটির সাথে আরেকটি সাংঘর্ষিক, অথচ হাদিসের মান দুটাই সহি। এখন বলতো কোনটি রাসুলের কথা? রাসুল সাল্লাহ আলী সাল্লাম কি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন? মোটেই না, অবশ্যই তার নামে চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে কিছু বুজুর্গ ভাই আছেন, তারা সবসময় বলেন হাদিস সহি হলেই মানতে হবে। তাহলে বর্ণিত হাদিস দুটির কোনটি আপনি মানবেন? ধন্যবাদ আপনাকে, আপনি যে প্রশ্নটি করেছেন, যে আবু দাউদের যে হাদিসটি, এই হাদিস দুটির মধ্যে কোনো সাংঘর্ষিক কিছুই নেই। এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে হাদিস, সে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এমন ভাবে শুতে নিষেধ করেছেন যে পায়ের উপর পা তুলে যদি কোনো ব্যক্তি শোয়, তাহলে তার লজ্জাস্থান প্রকাশ পেয়ে যেতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের উপর পা রেখে চিত হয়ে শুয়েছেন, সেটা ছিল সাময়িক বিষয়। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাময়িক আমল সাব্যস্ত হয়েছে। ফলে এই দুই হাদিসের সমন্বয় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যগুলো যখন প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, আবার কোনো কাজ করতে নিষেধ করেছেন, তাহলে এই দুইয়ের মধ্যে সমন্বয় করার বিধান রয়েছে। এটি আহলে হাদিসগণ একেবারেই স্পষ্টভাবে এর মূলনীতি উল্লেখ করে দিয়েছেন। এর মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলি আমলটুকু, এটা সাময়িক কারণে ছিল, যেহেতু এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আশঙ্কায়, সে আশঙ্কা নেই, মানে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা ছিল না। ফলে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাময়িক শুয়েছিলেন, শুয়েছেন এবং সাহাবি দেখেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন এই কাজটিকে নিষেধ করেছেন, যেহেতু এতে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফলে দুটি প্রেক্ষাপট যদি আমরা বুঝতে না পারি, তাহলে আপনার মতো এই ধরনের ব্যক্তিগণ যাদের হাদিসের ব্যাপারে কিছুটা অ্যালার্জি আছে, কিছুটা মানসিক সমস্যা রয়েছে, তারা মনে করবেন যে হাদিস দুটি সাংঘর্ষিক এবং একটা রাসুলের বক্তব্য না, এই বক্তব্য কথা বলার সুযোগ নেই। হাদিসের মান, একটা হাদিসে কাউলি আর একটা হাদিস ফেলি,
সুতরাং আপনি তো বুঝতে হবে হাদিস, প্রথমে হাদিস আপনাকে উপলব্ধি করতে হবে। হাদিসে ফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা ফাইলকে তাকরির করা হয়েছে, ফাইলকে এস্টাবলিশ করা হয়েছে। এই ফাইলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেহেতু যে আশঙ্কা রাসূল সাল্লাম নিষেধ করেছেন সেই আশঙ্কা ছিল না বলেই সাময়িকভাবে রাসূলুল্লাহ সাল্লাম এই আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় এর জাওয়াজ রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন, নিষেধটা ছিল রাসূলুল্লাহ সাল্লামের এটা নাহি, এটা হলো নাহি লিতানজিহ, তানজিহের জন্য রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন। আলেমদের মধ্যে এই মাসালায় দ্বিমত হয়েছে, কিন্তু দুইটি বক্তব্যকে সমন্বয় করলে স্পষ্ট বোঝা যায় যে মূলত কমনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে নিষেধ করেছেন, কিন্তু সাময়িকভাবে যদি কেউ এই কাজটি করেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা তার জন্য জায়েজ রয়েছে, সেটা করতে পারবেন যদি এই আশঙ্কা না থাকে, যদি এই আশঙ্কা না থাকে। কিন্তু যদি আশঙ্কা থাকে তাহলে এটি নিষিদ্ধ, কোনো সন্দেহ নেই। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। যদি হাদিসের প্রতি আপনার এলার্জি না থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের বক্তব্য বুঝতে সক্ষম হবেন। মাশফিকুর রহমান ফাবেল আপনি প্রশ্ন করেছেন, শেখ আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি কন্যা সন্তান হয়েছে, সকলেই বলতেছে যে কন্যা হলে আজান একামত দিতে হয় না। এখন আপনার নিকট আমার বিনয়ের সাথে জিজ্ঞাসা, আমি কি আজান একামত দেব? আমি সালফে সালিহীনের মানহাজ বিশ্বাসী, দলিল সহ উত্তর দিলে ভালো হয়, কারণ আমার আত্মীয় স্বজনদের দেখাবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে আজান এবং একামত দিতে হবে এ কথা শুদ্ধ নয়। শুধুমাত্র ডান কানে, নবজাতকের ডান কানে আজান দেওয়ার ব্যাপারে একটি হাদিস তোহফাতুল মওদুদের মধ্যে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এটাকে আমুলবিহি বলেছেন, আমলযোগ্য বলেছেন। হাদিসটি সনদের দিক থেকে শেখ মাহমুদ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে দাইফ জিদ্দান বলেছেন, অত্যন্ত দুর্বল বলেছেন। আহলে হাদিসদের মধ্যে বেশিরভাগ আহলে হাদিস এই হাদিসকে দাইফ বলেছেন, দুর্বল বলেছেন। কিন্তু যেহেতু সালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে এবং শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তোহফাতুল মওদুদে এটাকে মামুল বিহি বলেছেন, সুতরাং আপনি সেটা কন্যা সন্তান হোক অথবা ছেলে সন্তান হোক আপনি কানে, ডান কানে আজান দিতে পারবেন। আর কিন্তু আপনি লিখেছেন আজান এবং একামত, না, আজান এবং একামত দুটি দিতে হবে না। সালাফদের মানহাজ অনুযায়ী শুধুমাত্র ডান কানে আজান দেওয়ার ব্যাপারে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাশিকুল ইন্ডিয়া আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। তাকবীর বলার সাথে সাথে কি শরীর ঝুঁকাতে হবে? হাদিস নম্বর দিলে অনেক উপকৃত হতাম। আমাদের বাইরা এই নিয়ে সমস্যায় আছে। জাজাকুমুল্লাহ খায়ের। না, তাকবীর দেওয়ার সাথে সাথে শরীর ঝুঁকাতে হবে একথা শুদ্ধ নয়, একথা শুদ্ধ নয়। আর এর জন্য হাদিস নম্বরের কোনো প্রয়োজন নেই, কারণ এটা ইজতিহাদি মাসআলা। এটা শেখ মোহাম্মদ শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এটি আলেমদের ইজতিহাদ হয়েছে, সুতরাং ইজতিহাদি মাসআলা। এর ক্ষেত্রে এখানে সুস্পষ্ট হাদিসে এই বিষয়টি এভাবে আসেনি যেভাবে আপনি উল্লেখ করেছেন। ওয়ালিদ ইবনে সাফওয়ান আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার কিছু প্রশ্ন রয়েছে, উত্তর দিলে অনেক উপকৃত হতাম। এক, আল্লাহর ব্যাপারে কি এমনটা বলা যাবে যে আল্লাহর সত্তার সীমা রয়েছে, এমন সীমা যেটা শুধুমাত্র তিনি জানেন? না, আল্লাহ তাআলার জন্য হুদুদ নির্দিষ্ট করার বিষয়টি সাব্যস্ত হয়নি। যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেননি সেটা নির্দিষ্ট করা জায়েজ নেই, এটা হচ্ছে সালাফদের মানহাজ। সুতরাং যেটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই সেটা আপনি নিজের মন গড়া, আল্লাহ তাআলার ব্যাপারে কি করবেন না সেটাকে সাব্যস্ত করতে পারবেন না, বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলার সীমা রয়েছে। আল্লাহ তাআলা যেমন জানেন তেমন সেটাও বলতে পারবেন না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমোদন দেয়নি। আল্লাহ কি সীমা পরিসীমা দ্বারা আবদ্ধ? ওই একই প্রশ্ন আবার রিপিট করেছেন। না, এই প্রশ্নের উত্তর আমরা বলবো যে এই সম্পর্কে আল্লাহ সুবহান তাআলা তার জন্য কোনো সীমা অথবা পরিসীমা উল্লেখ করেননি, এটা সাব্যস্ত করা যাবে না। নাকি আল্লাহর ক্ষেত্রে সীমা বা অসীম কোনোটাই বলা যাবে না, এগুলো কোনোটাই উচিত নয়। যেগুলো আসেন সেগুলো বলার কোনটাই উচিত নয়, অথবা আল্লাহর সীমা নেই এগুলো কোনোটাই উচিত নয়, এর মধ্যে কোনটি সঠিক? আমার মনে হচ্ছে যেন আপনার প্রশ্নের মধ্যে বিনয়ের সাথে বলছি, প্রশ্নের মধ্যে খাউদ রয়েছে। আল খাউদ ফি জাতিল্লাহ ওয়া তাফাক্কুরু ফি জাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে গভীর অন্বেষণ করা, এর ভিতরে সিদ্ধান্বেষণ করা এবং এগুলো নিয়ে নিজেকে মনোনিবেশ করা,
এই কাজগুলো মানহিউন আনহু, এগুলো নিষিদ্ধ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের ব্যাপারে তোমরা গবেষণা করার চেষ্টা করো না, চিন্তা করার চেষ্টা করো না, চিন্তা করার কোনো কাজ নয়। সুতরাং এখানে আপনি যে চিন্তা করেছেন এটি গর্হিত, নিষিদ্ধ। এই হাদিসকে শেখ ইমাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন। 2 নম্বর, আল্লাহ আরশের উপর রয়েছেন। এখানে উপর বা উলু দ্বারা কি অর্থ বা উদ্দেশ্য বোঝানো? উপর দ্বারা উলু যেটা বুঝায় সেটাই বোঝানো হয়েছে। উলু কাকে বলা হয়? উলু হচ্ছে সবকিছুর উপরে, উলুল মুতলাক, সবকিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি বোঝানোর জন্য আল্লাহ তাআলা আরশের উপর আছেন বলা হয়েছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন, আরশ হচ্ছে সমস্ত মাখলুকাতের উপরে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত মাখলুকাতের উপরে, যে আরশ রয়েছে আরশের উপরে। এটাই বুঝতে হবে, এখানে উলু দ্বারা এটাকে বোঝানো হয়েছে। জান্নাতে কি আমরা আল্লাহকে উপরের দিকে দেখব? আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখা যাবে, জান্নাতে দেখতে পাবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে, খালেককে দেখা যাবে, কিন্তু কিভাবে দেখা যাবে সেই বিষয়টি বলা হয়নি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি আলা তারাউনাল কমর লাইলাতাল বদর, তোমরা কি পূর্ণিমার চাঁদের, পূর্ণিমার রাতের চাঁদকে দেখো না? লা তুদামুনা ফিহি, এখানে তোমরা দেখতে যেমন কোনো ধরনের মানে তোমাদেরকে কোনো ধরনের বিপাকে পড়তে হয় না, কোনো ধরনের মানে ঝামেলার মধ্যে পড়তে হয় না, একজন আরেকজনের সাথে মানে এই এটাকে কি বলা হয়, তাকে একত্রিত হতে হয় না, মানে ঠিক তোমরা তোমাদের, ইন্নাকুম তারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকেও এভাবে দেখবে, তোমাদের রবকেও এভাবে দেখবে। এর অতিরিক্ত কোনো বক্তব্য নিজের পক্ষ থেকে দেওয়ার কোনো বৈধতা নেই। মুসা আলী ইসলাম কি নিজ কানে আল্লাহর কালাম শ্রবণ করেছিলেন? মুসা আলী ইসলাম আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়াকাল্লামাহু রাব্বুহু, আল্লাহ তাআলা তার রব তার সাথে কথা বলেছেন, মানে আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন। আর ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। সুতরাং অবশ্যই একেবারেই প্রমাণিত বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মুসা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালাম মুসা শুনেছেন, যেহেতু কাল্লামাহু রাব্বুহু স্পষ্ট বোঝা যাচ্ছে। এমডি রামাদান আলী আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম শেখ, আমি মাগরিবের নামাজে প্রথম রাকাত পেলাম যা ইমামের দ্বিতীয় রাকাত, বুঝলাম না, মাগরিবের নামাজের প্রথম রাকাত পেলাম যা ইমামের দ্বিতীয় রাকাত, এক্ষেত্রে আমি কি তাশাহুদ শেষে দাঁড়ানোর সময় রাফুল ইয়াদাইন করব, নাকি আমার দ্বিতীয় রাকাত যখন হবে তখন তা শাহুদ শেষে দাঁড়ানোর সময় রফুল ইদান করবো, বিষয়টি একটু বলবেন। হ্যাঁ, আপনি ইমাম সাহেবের দ্বিতীয় রাকাত, ইমাম সাহেব যখন দ্বিতীয় রাকাত থেকে দাঁড়াবে তখন আপনি যখন দাঁড়াবেন তখন রফুল ইদান করবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য। এমডি বিপ্লব হাসান আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। অনেকে বলে থাকে আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত, এর থেকে কম বেশি হবে না, একথা কি সঠিক? একেবারেই সঠিক, এটাকে বলা হয় তাকে তাকদীর, এটাকে বলা হয় তাকে তাকদীর। আল্লাহর দিক থেকে নির্ধারিত কিন্তু আপনার দিক থেকে নির্ধারিত, আপনার তাকদীর হচ্ছে ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আপনি যেটা চেষ্টা করবেন সেটাই আপনি পাবেন, এটা হচ্ছে আপনার, আপনার দিক থেকে চেষ্টা অপরিহার্য, আর আল্লাহর দিক থেকে বিষয়টি 100% নির্ধারিত। এই কথা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে তবলিগের তাকদীরের মূল হাকিকত হচ্ছে এটি, তাকদীরের মূল হাকিকত হচ্ছে তাকদীর আল্লাহ তাআলার ইলমের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, লিখে রেখেছেন, সবকিছু আল্লাহর ইলমের সাথে জড়িত, আল্লাহর দিক থেকে সবই ডিসাইডেড, সবই সিদ্ধান্ত করা, কিন্তু আপনার দিক থেকে কোনোটাই ডিসাইডেড নয়, আপনি যেটা চেষ্টা করবেন সেটা আপনি পাবেন, সেটাই আপনার তাকদীর। ইব্রাহিম খলিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অতীতে বারবার করা একটা গুনাহ থেকে বের হওয়ার জন্য একবার তওবা করার সময় আমি বলে ফেলেছিলাম, যদি আরেকবার এই গুনাহ করি তাহলে তুমি আমাকে জাহান্নামে দিও আল্লাহ, ভেবেছিলাম এই কথার ভয়ে এই গুনাহটি আর করব না, কিন্তু গুনাহটি আবারও করে ফেলেছি, পরে ওই গুনাহ ছেড়ে তওবা করেছি, কিন্তু প্রচণ্ড ফেরেশানিতে ভুগছি, মনে হচ্ছে আমি একমাত্র নিজের জন্য জাহান্নাম চেয়েছি, আমার ওই কথার জন্য মাপ পাওয়ার কি কোনো আশা আছে? অবশ্যই আশা আছে। কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, প্রশ্নই আসে না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবেন। এক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করুন,
ক্ষমা চান, এবং আপনি যেহেতু মানে আপনি তো মানুষ, পরে আপনার মধ্যে সেই ধৈর্য নেই যে ধৈর্যের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আচরণ করতে পারেন, বলেন এই কারণেই আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে ইস্তেজাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লা তাআতাদু ফি দুআইকুম, তোমরা তোমাদের দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করো না। কালু ইয়া রাসূলুল্লাহ মালি ইতাদা ফি দুআ, প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার মধ্যে ইতাদা আবার কি সীমা লঙ্ঘন কি? কাল আল ইস্তেজাল, ইস্তেজাল করা, তাড়াহুড়ো করা। ফা ইয়াকুলু, সে কথা বলে দাআউতুল্লাহ ফালাম ইস্তাজিব লি, যে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করেছি, আল্লাহ তাআলার কাছে আমি চাইছি চেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন নাই, সুতরাং আপনি তাড়াহুড়ো করে ফেলেছেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আব্দুর রাকিব প্রশ্ন করছেন, শেখ কোন স্ত্রী কি তার স্বামীকে, কোন স্ত্রী কি তার স্বামীকে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই বলে রাখতে পারবে? অবশ্যই ভাই বলে রাখতে কোনো অসুবিধা নেই, কোন স্ত্রী তো তার স্বামীকে যদি ভাই কেমন আছেন এতে কোনো ধরনের অসুবিধা নেই। আব্দুস সাত্তার প্রশ্ন করেছেন, শেখ দাড়িবিহীন টাকটু নিচে প্যান্ট বা বউকে সাথে নিয়ে ছবি ফেসবুকে দেয়, এই ধরনের পোস্ট লাইক কমেন্ট করা যাবে কি? প্রশ্নই আসে না, এই ধরনের পোস্টে লাইক করতে যাবেন কেন? আর কি চাচ্ছেন আপনি? এগুলো কমেন্ট লাইক লাইক লাইকের পোস্টে লাইক কমেন্ট এগুলো যত কম করবেন তত নিজের গুনাহ কমাতে পারবেন, আর যত এগুলো বাড়াবেন তত নিজের গুনাহ বাড়াইতে থাকবেন। এগুলো মূলত গুনাহের হাতিয়ার, এগুলো শয়তানের বর্তমান শয়তানের সবচেয়ে বেশি পুঁজি, যে পুঁজি দিয়ে শয়তান আমাদেরকে তার জালে আবদ্ধ করে নিচ্ছে। এটাকে ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক বলা হচ্ছে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক নয়, এটা শয়তান নেটওয়ার্ক মূলত। সুতরাং এখান থেকে যত নিজেকে বাঁচাতে পারেন, আর ফেসবুকের রিয়েক্ট কার্টুনের মাথাগুলো দিয়ে লাইক দেওয়া যাবে কিনা তাই উচিত নয়, এই কাজগুলো করবেন না, কোনটাই করবেন না। আলা আলামাতু তাদুল্লু আলা মানা, আলামতগুলো ইশারাতগুলো সবগুলো অর্থ অর্থ বোঝায়, এই জন্য মানে এখানে লোগাতুল ইশারাত রয়েছে, এখানে সিগন্যালের কি রয়েছে ভাষা রয়েছে, সিগন্যালের ভাষা যেটা সেটা হচ্ছে যেমন আপনি দেখেন রেড ইয়েলো তারপরে গ্রিন, এগুলো সিগন্যাল, এগুলোর মানে মিনিং আছে। সুতরাং এই ধরনের যে ফেসবুকে যে কার্টুনের কথা বলেছেন সেগুলোর মিনিং আছে, সুতরাং সেগুলো দিয়ে একদিন একদিন এই সমস্ত কাজ না করাই উত্তম। মারুফুল ইসলাম শিহাব আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, মেলায় দোকান নেওয়া কি জায়েজ? কোন ধরনের মেলা উল্লেখ করেনি, যদি মানে হিন্দুদের কোনো মেলা হয়ে থাকে তাহলে সেই মেলাতে দোকান দেওয়া জায়েজ নেই, আর এমনি যদি মুসলিমদের কোনো মেলা হয়ে থাকে যেখানে কোনো অসামাজিক অথবা অনৈতিক কোনো কাজ নেই সেখানে যদি কেউ দোকান দিয়ে থাকেন বেচা কেনার জন্য সেটা জায়েজ। আমরা দেখে থাকি সেখানে বিভিন্ন ধরনের গান বাজনার ব্যবস্থা থাকে, নারী পুরুষের অবাধ বিচরণ হয়, দয়া করে জানাবেন। মেলার মধ্যে খারাপ কিছু হতে পারে, সেখানে দোকান নেওয়া না জায়েজ নয়, জায়েজ রয়েছে যদি আপনি হালাল ব্যবসা করেন, কিন্তু যদি মেলার উদ্দেশ্য হয়ে থাকে মূলত অবাধ মেলামেশা অথবা খারাপ কাজ তাহলে সে মেলায় সহযোগিতা করাও জায়েজ নেই, অংশগ্রহণ করাও জায়েজ নেই। সেটা নির্ভর করবে যে মেলাটা কিসের মেলা, যেমন বাণিজ্য মেলা হচ্ছে, বাণিজ্যিক বিষয়গুলোকে এটাকে ডিসপ্লে করার জন্য, তারপরে ইত্যাদি ইত্যাদি আরও অনেক মেলা হয়ে থাকে, যেমন কুটির শিল্পের মেলা হয়ে থাকে, তাঁত শিল্পের মেলা হয়ে থাকে ইত্যাদি, সেগুলো শুধুমাত্র শিল্পকে প্রমোট করার জন্য। সেখানে গিয়ে যদি একজন গান গায় তো সেটা মেলার টার্গেটের সাথে সেটার কোনো মিল নেই, সে তার ব্যক্তিগত একটা বিচ্ছুতি, এটা ব্যক্তিগতভাবে সেটাকে ধরতব্য হবে। সেক্ষেত্রে যদি সেখানে মেলাতে কেউ দোকান দিয়ে থাকে কুটির শিল্পের অথবা তাঁত শিল্পের কোনো দোকান প্রমোট করে তাহলে সেটা তার জন্য হারাম হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। সেখানে যদি নারীরা মানে কিনতে গিয়ে সে যদি বোরকা ছাড়া অবাদ যায়, এবং মানে নারীদের পোশাক তো বাজারেই তো নারীদের পোশাকের অবস্থা খুব খারাপ, সুতরাং মেলার কথা বলে লাভ কী হবে? তাহলে কি বাজার ছেড়ে আমরা দোকান দোকানপাট ছেড়ে আপনারা চলে যাবেন? না, এটি ইসলামের বিধান নয়, ইসলাম মানুষদেরকে কোনোভাবেই কোণঠাসা বা সংকীর্ণ করার জন্য আসেনি। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে তোমাদেরকে কঠিন না আরোপ করা হয়নি, কারণ কঠিন কঠিন বলতে কিচ্ছু নেই, কঠিন করার জন্য আসেনি ইসলাম। ইসলামের কোনো বিধান নয় যে ইসলাম সহজ করতে এসেছে, ইসলাম মানুষদেরকে সহজ দিক নির্দেশনা দিয়ে থাকে। সুতরাং মানুষ নিজে নিজে কঠিন করলে লাতু সাদ্দিদু ফাইশাদ্দিদুল্লাহ আলাইকুম, তোমরা নিজেরা কঠিন নিজের উপর আরোপ করো না, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর বিষয়টি কঠিন করে দেবেন। খবরদার, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, যাদের জ্ঞানের সংকীর্ণতা আছে অথবা গোড়ামি আছে তাদেরকে অনুরোধ করবো এক্সট্রিমনেসকে পরিহার করুন,
মানে চূড়ান্ত প্রান্তিকতা যেগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন। প্রান্তিকতা ইসলামের নাম নয়, ইসলাম দিন ইউসুফ, দিন হচ্ছে সহজ। দিনে এমন কোন বাড়াবাড়ি নেই যে বাড়াবাড়ি করে আমি দিনের বিধানটাকে নিজের জন্য কঠিন করে নিতে পারি। প্রশ্ন করেছেন আব্দুর রাজ্জাক গ্রনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ শেখ। ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে সুরায় ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে ভুলে গিয়ে সাহুসিদা দ্বিতীয় ভুলে গেলে করণীয় কি? সালাত হয়ে গিয়েছে, সালাত হয়ে গিয়েছে। যদি সাহু সিজদা দিতে গিয়েও ভুলে যান, সালাত হয়ে গিয়েছে। নামাজ শেষে ক্লান্তির কারণে একটু শোয়ার পরে মনে পড়েছে যে সাহু সিজদা দেওয়া হয়নি, তখন আর নতুন করে সাহু সিজদা দেওয়া হয়নি, ওই সালাত আদায় হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ সালাত আদায় হয়ে গিয়েছে, আল্লাহ তালা মাফ করে দিন। রেজাউল করিম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এক, বাসা থেকে উজু অবস্থায় বাজারে কিনতে পাওয়া কাপড়ের মোজা পরে অফিসে আসার পর উজুর সময় হলে ফার্মাসি করলে তবে কি সেটা জায়েজ হবে? অবশ্যই জায়েজ হবে, যেহেতু বাজারে যেই বাজারে যে মোজা পাওয়া যায় সে মোজা পবিত্র, সেটা মূলত সেখানে কোনো নাজাসাত নেই, অপবিত্র নেই, সেটা ধুইতে হবে শর্ত নয়। অপবিত্র যদি কোনো নাজাসাত পরিদিষ্ট না হয়ে থাকে সেটা পবিত্র। ফজরের জামাত শুরু হয়ে গেলে যদি সুন্নত পড়তে না পারি তবে ওই দুই রাকাত সুন্নত কখন করতে পারবো? ওই দুই রাকাত সুন্নত ফজরের জামাতের পরে সালাতের পরেও আদায় করতে পারবেন, সূর্য উদিত হওয়ার পরেও আদায় করতে পারবেন, আপনি আপনার সুযোগ মতো আদায় করতে পারবেন। দুটি হাদিসের প্রমাণ রয়েছে। সুতরাং এক্ষেত্রে উত্তম হচ্ছে সূর্য উদিত হওয়ার পরে আদায় করা। কিন্তু যদি কেউ দেখেন যে তার পক্ষে সম্ভব নয়, তিনি হয়তো সূর্য উদিত হওয়ার পর ভুলে যেতে পারেন অথবা অন্য কাজে চলে যেতে পারেন, সেক্ষেত্রে তিনি ফজরের সালাতের জামাতের পরেও আদায় করতে পারবেন। নামাজের ওয়াক্ত হয়ে গেছে তবে গাড়ি থামাবে না আর পশ্চিম দিকে ফেরাও সম্ভব হচ্ছে না, তখন কিভাবে নামাজ আদায় করব? এই বিষয়টি দীর্ঘ আলোচ্য বিষয়, প্রশ্নটি করেছেন। সেক্ষেত্রে আপনি নামাজ যে অবস্থা আছে সে অবস্থায় আদায় করতে পারবেন, সে অবস্থা যদি ওই নামাজ হয় যে নামাজ তা আখির করা জায়েজ নেই, যে নামাজকে ডিলে করার কোনো সুযোগ নেই। এবার আপনাকে ফেকার অনেক গুরুত্বপূর্ণ মাসালা জানতে হবে যেগুলো দীর্ঘ জ্ঞানের বিষয় রয়েছে। আমি শুধু কম নোট মানে মূল কথাটুকু রুটটা বলে দিলাম, এই রুট থেকে এবার আপনাকে বের করতে হবে। এখানে অনেকগুলো মাসালা এক কথা একই রুটে বলে দিয়েছি। সুতরাং আপনি যে অবস্থা আছেন সে অবস্থা আপনি সালাত আদায় করতে পারবেন, গাড়িতে বসে যদি এমন সালাত হয় যে সালাতকে লাইয়া জুজু তাখির, এটাকে তাখির করা জায়েজ নেই, অর্থাৎ ডিলে করা জায়েজ নেই। 4 নম্বর, একটি ইসলামী ব্যাংকে মাসিক ভিত্তিতে টাকা জমানোর ডিপিএস আছে, সেখানে কিভাবে জাকাতের বিধান হবে? জাকাতের বিধান হবে যখন আপনি ডিপিএস শেষ করবেন এবং আপনার যখন পরিপূর্ণ টাকা মূলধন এবং প্রফিট লাভ দুইটা আপনাকে যখন দেয়া হবে তখন এই পুরো টাকার উপর একবার জাকাত দিলেই আদায় হয়ে যাবে। লুঙ্গি পরে খালি গায়ে কি নামাজ পড়া নামাজ আদায় হবে? লুঙ্গি পরে খালি গায়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে নামাজ অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে মাকরুহ হবে, হারাম হবে না, নামাজ আদায় হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে। কেউ কেউ হারামের কথা উল্লেখ করেছেন, কেউ কেউ নামাজ হবে না উল্লেখ করেছেন, কিন্তু মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার নামাজ হয়ে যাবে। কিন্তু কেন তিনি খালি গায়ে সালাত আদায় করবেন? মানে তার কাপড় চোপড় নেই নাকি ইচ্ছাকৃতভাবে? ইচ্ছাকৃতভাবে যদি হয় তাকে তিনি সালাতের মূল যে গুরুত্ব, সালাতের যে মূল যে চেতনা, সালাতের মূল যেই মানে সৌন্দর্য সেটাই বুঝেন নাই, সেটাই বুঝেন নাই, তাহলে এই সালাত আদায় করে তিনি খুব বেশি ফায়দা পাবেন বলে মনে হয় না। কিন্তু সালাত হবে না মর্মে কেউ কেউ একথা হবে না মর্মেও ফতোয়া দিয়েছেন বা বলেছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মাকরুহ হবে, কোনো সন্দেহ নেই। বর্তমানে অ্যাটাচ বাথরুম টয়লেটের ভিতরে কি উজুর সময় বিসমিল্লাহ বলা ও শেষে কালেমা শাহাদাত পড়া যাবে? অবশ্যই যাবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই যাবে, কোনো সন্দেহ নেই। সাত, বিছানার চাদরে, বিছানার চাদরে বা ঘরের মেঝেতে নাপাকি যদি শুকিয়ে যায় ও সেটা দেখা যাচ্ছে না তবে সেখানে পরিষ্কার জানামাজ বিছিয়ে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, জানামাজ পরিষ্কার জানামাজ পড়ে বিছিয়ে নামাজ পড়তে কোনো ধরনের বাধা নেই। যদি নাপাকির কোনো আসার সুনির্দিষ্টভাবে দেখা না যায় তাহলে সেখানে আপনি
যারা মাঝের উপর সালাত আদায় করতে পারবেন সালাত হয়ে যাবে। সাদ্দাম বিন শহীদুল প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন, 4 রাকাত সালাতে ইমাম ভুল বশত 2 রাকাত পরে সালাম ফিরিয়েছেন, আবার পরে কত রাকাত পড়তে হবে? এত সহজ কথা, 4 রাকাতের মধ্যে 2 রাকাতে সালাম ফিরিয়েছেন না, পরে 2 রাকাত পড়বেন, পরে কত রাকাত পড়বেন? পরে 2 রাকাত পরে তারপরে সেজদায় সহু করবেন, সেজদায় সাহু দিবেন, 2 রাকাত পরে তারপরে সেজদায় সাহু দিবেন। মারুফুল ইসলাম শেহাব প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মেলায় দোকান নেওয়া কি চাই? যেটা আমরা উত্তর দিয়েছি, আমরা দেখে থাকি সেখানে, এই প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি। খালিদ আল রাশিদি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। রাসুলের জন্য জীবন কুরবান এমনটা বলা যাবে কি? হ্যাঁ, রাসুল সাল্লাহ ইসলামের জন্য জীবন কুরবানের বিষয়টি বলা জায়েজ। এখানে রাসুল সাল্লাহ ইসলামের ভালোবাসা এবং উৎসর্গ করার বিষয়টি প্রমাণিত হয়। ফেদা কা বেয়াবি ওয়া উম্মি, হে আল্লাহ রাসুল, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গকৃত হোক, মানে এই ধরনের বক্তব্য রাসুলের জন্য বলা জায়েজ রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাহ আলী ইসলামের জন্য উম্মত রাসুলুল্লাহ ইসলামের ভালোবাসায় যদি কোনো কারণে জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিতে দেওয়াও তাদের জন্য জায়েজ রয়েছে। মশফিকুর রহমান ছোটন প্রশ্ন করেছে, জোহরের সুন্নত নামাজ কি 2 রাকাত করে 4 রাকাত পড়বো? হ্যাঁ, 2 রাকাত করে 4 রাকাত পড়াটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য, তবে 4 রাকাত একসাথেও পড়তে পারবেন। আব্দুল সামি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হলো, আমার ইবাদত কবুল হচ্ছে, এটা বোঝার উপায় কি? যেমন সালাত, আপনি পরবর্তী সালাত যদি নিয়মিত আদায় করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ইবাদত কবুল হয়েছে। সালাত আদায় করেছেন, সালাতে জামাত আদায় আদায় জামাতে আদায় করতে পারতেছেন না, সালাত 1 ওয়াক্ত আদায় করেন, 3 ওয়াক্ত আদায় করেন না, সময় মতো সালাত আদায় করেন না, সালাতের প্রতি আগ্রহ আন্তরিকতা দেখা যায় না, এবং সালাত আদায় কোনো কারণে যদি সালাত ছুটে যায় অথবা সালাতের ওয়াক্ত হারিয়ে যায়, তখন আপনার মনের মধ্যে কোনো ধরনের অস্থিরতা দেখা যায় না, বুঝতে হবে আপনার সালাত কবুল হচ্ছে না। ফিরোজুল আলম ভুঁইয়া প্রশ্ন করেছেন, ফিরোজ আলম ভুঁইয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সুযোগ থাকলে শীষ আলাহি ইসলামের সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে বলবেন ইনশাল্লাহ। শীষ আলাহি ইসলাম আদম আলাহি ইসলামের পরবর্তী নবী ছিলেন, এবং শীষ আলাহি ইসলাম তার সন্তানদের অন্যতম। বলা হয় তাকে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু সহিফা অবতীর্ণ হয়েছে, কিন্তু এই বক্তব্য সহি কোনো সনদে সাব্যস্ত হয়নি, সহি কোনো সন্দেহ সাব্যস্ত হয়নি। আর আমি জানি না যে শীষ সম্পর্কে আপনি এত বেশি আপনার অস্থিরতার কারণ কি, এটি মানে যেহেতু শীষের বিষয়টি বিস্তারিত কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি, সুতরাং এ নিয়ে অত বিস্তারিত আলোচনার প্রয়োজন যদি থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কোরআনে কারিমে উল্লেখ করতেন, কোরআনে কারিমে উল্লেখ করতেন। কিন্তু যেহেতু তিনি একজন নবী ছিলেন, পরিচিত নবী ছিলেন, সেক্ষেত্রে আমরা এতটুকুই বলবো যে তার ব্যাপারে যতটুকু আমাদের সহি সনদে সাব্যস্ত হয়েছে ততটুকুই আমরা বলতে পারবো, এর অতিরিক্ত বলার সুযোগ নেই। আনিক হুসাইন মাহাদি আপনি প্রশ্ন করেছেন, শেখ বেদাত কি? বেদাত হচ্ছে দিনের মধ্যে ইবাদত হিসেবে, দিনের মধ্যে ইবাদত হিসেবে কোনো কাজকে নতুনভাবে প্রবর্তন করে বিধানে পরিণত করা, এটা হচ্ছে বেদাত, এটা হচ্ছে বেদাত। তাহলে সংক্ষিপ্ত এই সংজ্ঞা থেকে সবগুলো বের করে নিতে হবে আপনাকে, সংক্ষিপ্ত এই সংজ্ঞাটা বুঝতে আপনি বুঝতে হবে, দিনের বিষয় হতে হবে, তারপরে ইবাদত হিসেবে হতে হবে, তারপরে ইবাদত হিসেবে হঠাৎ করে ফেলছেন এরকম, এটা বেদাত হবে না, এটাকে বিধান হিসেবে জারি করে বিধান হিসেবে পালন করা, এটা বেদাত হবে, আপনি হয়তো বুঝতে পেরেছেন। তাকবীরুল ইসলাম রুনক আপনি প্রশ্ন করেছেন, শেখ রেজাল্ট শাস্ত্র নিয়ে জনসাধারণের কতটুকু জ্ঞান অর্জন দরকার? আমি মনে করি যে রেজাল্ট শাস্ত্রের উপর জনসাধারণের বর্তমানে এক চুল জ্ঞান অর্জন করার কোনো প্রয়োজন নেই, রেজাল্ট শাস্ত্রের উপর সামান্যতম পড়ালেখার প্রয়োজন আছে বলি আমি মনে করি না। শুধুমাত্র স্পেশালিস্ট যারা আছে হাদিসের উপর তাখাসুস, বিশেষ জ্ঞান যারা অর্জন করতে চায়, তারা শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করার জন্য চেষ্টা করবেন, পড়ালেখা করার জন্য চেষ্টা করবেন, তাও বর্তমান যুগে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, এই জন্য যেহেতু এই বিষয়গুলো মানে একেবারেই সমাধান হয়ে গিয়েছে, মানে এগুলোতে এখন নতুন কোনো কিছু অ্যাড করার কোনো সুযোগ নেই, নতুন কোনো বক্তব্য দেওয়ার সুযোগ এগুলোর মধ্যে নেই। তাহকিকের জগতে প্রায় বলা যেতে পারে যে বেশিরভাগ হাদিসের মানে মৌলিক তাহকিকগুলো আমাদের সামনে এসে গিয়েছে, সুতরাং নতুন তাহকিক করে এখানে আর মানে চুল বের করার মানে চুল থেকে চুল বের করার কোনো সুযোগ নেই, এই অবস্থায় চলে গিয়েছে। সুতরাং রেজাল্ট শাস্ত্র সাধারণ পাবলিকের জন্য মোটেও জানার প্রয়োজন নেই, আর মোতাখাসিস যা যে আছে মোতাখাসিস ব্যক্তি শুধুমাত্র তার প্রয়োজনের যতটুকু দরকার ততটুকু তিনি জানার জন্য চেষ্টা করবেন।
তাসিন তাহমিদ প্রশ্ন করেছেন, অতীতের গুনাহার জন্য তওবা করার পর আল্লাহ সেগুলো ক্ষমা করে দিলে পাপগুলো কি হাশরের ময়দানে গোপন রাখা হবে? না, হাশরের ময়দানে গোপন রাখা হবে, কিছু পাপ আল্লাহ রাব্বুল আলামিন ডিসপ্লে করবেন বান্দার কাছ থেকে তাকরির নেওয়ার জন্য, বান্দার কাছ থেকে স্বীকৃতি নেওয়ার জন্য, একরার যে তুমি করছো কিনা। কিছু পাপকে আল্লাহ তাআলা উল্লেখ করবেন, বান্দা স্বীকার দিবে, আর কিছু পাপ আল্লাহ তাআলা একেবারেই কি করে দিবেন, মুছে দিবেন। কিছু পাপকে আল্লাহ সুবহানাহু তাআলা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত, কিছু কিছু পাপকে আল্লাহ সুবহানাহু তাআলা খারাপ কাজগুলোকে ভালো কাজে রূপান্তরিত করে দিবেন। সুতরাং তিন প্রকারের পাপ সেখানে রয়েছে, কিছু পাপকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করবেন, শুধুমাত্র আর্দ করা হবে যাদেরকে, তাদের হিসাবটা হিসাব ইয়াসির হবে, যাদের সামনে পাপগুলো তুলে ধরা হবে, ডিসপ্লে করা হবে, তাদের হিসাবটা হবে একেবারে হালকা হিসাব। আর যাদের আল্লাহ তাআলা বলবেন যে এটা কেন করেছো, মান্নু কিসা ফাকাদ হালাক, তাকে প্রশ্ন করা হবে এটা কেন করেছো, ফাকাদ হালাক, সে মুসলিমের হাতে মধ্যে এসেছে, সে ধ্বংস হয়ে যাবে, কারণ তার জন্য ধ্বংস প্রদাদিত। সুতরাং এটা হচ্ছে হাশরের ময়দানে মানে প্রশ্নের ধরন এবং অবস্থা। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সালাত আদায়ের সময় সামনে যদি কেউ হেঁটে গেলে, সামনে দিয়ে কেউ হেঁটে গেলে তাকে হাত দিয়ে বাধা দেওয়া, এর মর্মে কোন হাদিস রয়েছে থাকতে হাদিস নম্বর শোনা, মানে হাদিস ওইটাই, মানে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মানে তার সালাতের সামনে দিয়ে অতিক্রম করে, ফাল ইউদাফিউহু, সে যেন ওই ব্যক্তিকে কি করে তাকে বাধা দেয়, ওই ব্যক্তিকে বাধা দেয়, বাধা দে, যদি এই বাধা দেওয়ার পরেও সে ব্যক্তি যদি সে বাধা অনুসরণ না করে, অর্থাৎ সে বাধার না মানে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাল ইউকাতিলহু, যদি সে সেটা না মানে তাহলে যেন তার সাথে লড়াই করে, তার সাথে লড়াই করে, যেখানে মানে তার সাথে লড়াই করার কথা বলা হয়েছে এই হাদিসে দেখা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে হয়তো হাত দিয়ে কি করবে, বাধা দিবে, এই হাদিসটি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসটি আপনি সরাসরি আবু দাউদের মধ্যে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে এখানে নির্দেশ দিয়েছেন, মুসল্লি ফাল ইউদাফিউহু মাসতাতা, আর যদি সে এখানে বারণ না হয় তাহলে ফাল ইউকাতিল হু, সে যেন তার সাথে লড়াই করে, তার সাথে লড়াই করে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলী ইসলামের নির্দেশনা এবং সহি হাদিস ওমদাদুল আহকামের 578 নম্বর হাদিস এবং আবু দাউদের মধ্যে হাদিসটি পেয়ে যাবেন। হাদিস নাম্বারের কথা উল্লেখ করেছেন, আসলে হাদিসের নাম্বার এগুলো মানে যেহেতু সবগুলো নাম্বার এবং হাদিসের নাম্বারিংগুলো মহাদ্দিসগণ করেননি, হাদিসের নাম্বারিংগুলো পরবর্তী সময় বিভিন্ন জন বিভিন্নভাবে করেছেন, ফলে এটা শুদ্ধ নয় যে বলে যে হাদিসের নাম্বার বলে দিন, হাদিসের নাম্বার বলে দিলে কোনো লাভ হবে না, কারণ হচ্ছে আমি যে নাম্বার বলবো হয়তো সেই নাম্বার আপনি খুঁজে পাবেন না, কারণ আপনার কাছে কোন হাদিসের কোন মানে কোন তারকিম নাম্বারিং আছে সেটা তো আমি জানি না, আমার কাছে যে তারকিম আছে সেটা, এই জন্য এই বিষয়গুলো হাদিসের কিতাবে আপনি যখন বাবু মুরুর বাবু আল মুরুরি বাইনে ইয়াদাইল মুসাল্লি, আবু দাউদের মধ্যে এই বাবের মধ্যে তালাশ করলে পেয়ে যাবেন যারা জানতে চাচ্ছেন। আব্দুল হালিম রিপন আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলানি। আমি শেখ, মুসলিম সন্তান জন্ম হলে সময় কি কি সুন্নাহ পালন করতে হয়? জন্ম হওয়ার পরে অনেকগুলো সুন্নাহ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে তার প্রথম হচ্ছে তার সুন্দর একটা নামকরণ করা, তার তারপরে তার কানে আজান, ডান কানে আজান দেয়া, তার সুন্দর একটা নাম রাখা, তারপরে তাকে তার এটা তার আকিকা করা, তারপরে তার মাথার যে চুল আছে চুলগুলো কেটে ফেলা, চুলগুলো কেটে সেগুলো ওজন করে সে অনুযায়ী
সৎকার করে সৎকার সৎকার করা, এবং আলেমদের মধ্যে কেউ কেউ তাহানিকের কথাও বলেছেন যে তার তাহানিক করা, তাহানিকে করার মাসালাটি আলেমদের মধ্যে اختلاف রয়েছে বা দ্বিমত আছে। শরীফ আহমেদ প্রশ্ন করেছেন, শেখ আমি একজন ওয়াসওয়াসা রোগী, আগে আল্লাহ সম্পর্কে মনে অনেক আজে বাজে চিন্তা গালি গালাজ আসতো, এগুলা মনে হওয়ার সাথে সাথে ভয়ে অস্থির হয়ে পড়তাম যে আমি ইমান হারা হয়ে গেলাম নাকি। পরে এই সম্পর্কে বিভিন্ন শেখদের কথা শুনে বুঝতে পারছি এটা শয়তানের পক্ষ থেকে মন্ত্রণা, একেবারে স্পষ্ট। আপনি সত্যিকার রিয়েলাইজ করতে পেরেছেন, সত্যিকার এই বিষয়টি রিয়েলাইজ করতে পেরেছেন, এটা বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, এটা ওয়াসওয়াসা শয়তানের কুমন্ত্রণা, আলহামদুলিল্লাহ। এখন এগুলো চিন্তা আর আমার মনে আসে না, কিন্তু মাঝে মাঝে আমি ইচ্ছা করে আগে আল্লাহ সম্পর্কে মনে আসা খারাপ চিন্তাগুলো মনে করে ফেলি। ওই যে এখন ওয়াসওয়াসা যায়নি, তাহলে বোঝা গেল যে ওয়াসওয়াসার একটা অংশ রয়ে গিয়েছে, এবং চিন্তার সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়ি যে আমি তো ইচ্ছা করে এসব চিন্তা করলাম, কিন্তু আমি সাথে এসব চিন্তা দূর করে ফেলি, স্থান দিই না। শেখ আমি যদি বিশ্বাস না করে মাঝে মাঝে আগের কথা ভাবতে গিয়ে আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা করে ফেলি, এতে ইমান ভঙ্গে যাবে না? আপনার ইমান ভাঙবে না। আপনি যদি আল্লাহকে আল্লাহ না বলে অন্য কিছু বলে ফেলেন, আপনার ইমান নষ্ট হবে না, কারণ আপনার ওয়াসওয়াসার একটা রোগ থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। কিন্তু খবরদার, সাথে সাথে আপনাকে তওবা করতে হবে, সাথে সাথে তওবা করতে হবে, সাথে সাথে তওবা করতে হবে। ইচ্ছাকৃত ওয়াসওয়াসার ওয়াসওয়াসা আনলে কি ইমানের সমস্যা হবে? না, এর কথা বলে দিয়েছি, যদিও এসব একটু বিশ্বাস করি না, ভয়ে কাউকে বলতে পারি না, এইসব মানে আসলেই বুক দরবার করে। শেখ উত্তরটা প্লিজ দিবেন। এক উত্তর তো দিয়ে দিলাম, আপনার ইমান নষ্ট হবে না, তবে এ ধরনের পরিস্থিতির সাথে সাথেই আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। মানে সুম্বাইয়া তুবুন মিন করিব, আল্লাহ তাআলা বলেছেন তারা যেন সাথে সাথে তওবা করে, সাথে তওবা আপনার এই কাজটাকে, যেহেতু ওয়াসওয়াসা আপনাকে এখনো ওয়াসওয়াসার মধ্যে আপনি রয়ে গেছেন, ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারেননি, যতক্ষণ পর্যন্ত ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি যাই বলেন এতে আপনার ইমান নষ্ট হবে না। ইব্রাহিম খলিল প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল আগে আল্লাহকে নিয়ে ইসলামের বিধিবিধান হচ্ছে, কিন্তু একই একই প্রশ্ন একই প্রশ্ন ইচ্ছাকৃত কুধারণা করেছি, ইচ্ছাকৃত অনেক মিথ্যা কথা বলেছি, আন্দাজে কথা বলা সহ অনেক অনেক গুনাহ করেছি, যেগুলোর বেশিরভাগই এখন মনে নেই, গুনার পরিমাণ অনেক হওয়ার কারণে একটা একটা করে মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেছি না, যার কারণে মাঝে মধ্যে হতাশা ভুগতেছি না, অথচ কোনো কারণে গুনা একটা একটা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে না, সমস্ত গুনা এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, একসাথে চাইলেই যথেষ্ট, যে আল্লাহ আমাকে মানে আমি যে গুনাগুলো করেছি আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, মানে আল্লাহ তার কাছে এভাবে তবা করলে যথেষ্ট হয়ে যাবে, একটা একটা করে গুনা উল্লেখ করবেন, আল্লাহ এই গুনা থেকে ক্ষমা চাচ্ছি, আল্লাহ এই গুনা না দরকার নেই। আপনি ইস্তেগফারের আলফাজগুলো যেগুলো আছে সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন, আর গুনা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই তবা করার জন্য, শুধুমাত্র আল্লাহর বান্দা তবায় নিয়ত করলে এবং গুনা থেকে নিজেকে বিরত রাখলেই সেটি তবা হিসেবে বিবেচিত হবে। আকরাম মিন্টু প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বেদাত কাজে লিপ্ত ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? বেদাতে লিপ্ত ব্যক্তি দুই ধরনের, জাহিল হতে পারে অথবা বেদাতি, বেদাতের দিকে দাওয়াতকারী হতে পারে, যদি জাহিল হয়ে থাকে, বেদাত সম্পর্কে জ্ঞান রাখে না, তাহলে তার পেছনে সালাত আদায় করা জায়েজ, এতে সালাত হয়ে যাবে। কিন্তু বেদাতি এমন বেদাতি যে বেদাতকে প্রমোট করে, যে বেদাতের দিকে মানুষদেরকে ডাকে, যে বেদাতের মানে বলা যেতে পারে ডিপু, মানে বেদাতের দিকে মানুষদেরকে ব্যাপকভাবে আজান দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে, তার পেছনে সালাত আদায় করা বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী জায়েজ নেই। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু হচ্ছে এই একটু জানা, এটাই যথেষ্ট, এটাই হচ্ছে ইমান। মানে আপনি আল্লাহ সম্পর্কে একটু জানেন যে আল্লাহ আছে, তাহলে আপনি ইমান।
এরা হচ্ছে মসজিয়াদের একেবারে শেষ পর্যায়ের মসজিয়া, কোল্লাবিয়ারা। কোল্লাবিয়ারা তারা মানে এক প্রকারের মসজিদ, এবং তারা মনে করে থাকে যে মানে শুধুমাত্র আল্লাহ সম্পর্কে স্বীকৃতি দিলেই যথেষ্ট হয়ে যাবে, এরপর আর আমল করলেও করেন না করলেও নেই। আল্লাহ তাআলা তো ক্ষমা করবেন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো গুনাহ ক্ষমাকারী, গফুরুর রহিম, ইয়াগফিরু যুনুবা জামিআ, কুল ইয়া আইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাক্বাতু মিন রাহমাতিল্লাহ, মানে রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। সুতরাং আল্লাহ তাআলা তো এই সমস্ত আয়াত সব বলেছিলেন, তাই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে তাদের ইমান সম্পর্কে আকীদা, এটা হচ্ছে তাদের ইমান সম্পর্কে আকীদা। আর তাদের অন্যান্য আকীদার ক্ষেত্রে, শিবাক আকীদার ক্ষেত্রে তারা মুতাজিলাদের আকীদাকে গ্রহণ করেছে। কারণ এই মোহাম্মদ আব্দুল মোহাম্মদ আব্দুল গুলাব, এই ব্যক্তি মূলত আবু আলী জুব্বাইর সাথে মানে ওই সময়ের ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল, এবং কিছুদিন তার শিষ্যত্ব গ্রহণ করেছিল, তার সাথে তার সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল। ফলে এরা অনেক আকীদা গ্রহণ করেছে, মুতাজিলাদের আকীদা অনেক গ্রহণ করেছে, অনেক আকীদা মুতাজিলাদের গ্রহণ করেছে। মোহাম্মদ হাসান আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়া রাহমাতুল্লাহ, কিভাবে ইসলামী বই পড়লে দ্রুত উপকারী হওয়া যায় যাবে? ইসলামিক বই, ইসলামিক বইগুলো পড়তে হলে ইসলামিক বইগুলো বুঝে পড়া দরকার আছে, এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে বইয়ের মধ্যে দাদার রুচি দরকার আছে, দাদার রুচি হচ্ছে মানে কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, কোনটা দিয়ে শুরু করবেন কোনটা মানে শেষের দিকে রাখবেন, সেটা বুঝে বইগুলো পড়তে হবে, মানে বইগুলোর মানে ধাপগুলো বুঝতে, স্টেপগুলো বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ, যাতে করে আপনি আগাতে পারেন। আপনি প্রথমে গিয়ে মানে আপনি সহিহ বুখারী থেকে মানে পড়া শুরু করে দিলে হাদিসের ব্যাপারে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাফসির আপনি তাফসির বিজারি যা তাবারি রহমতুল্লাহ আলাইহি দিয়ে শুরু করে দিয়েছেন, আসলে তাফসিরের মৌলিক শব্দার্থের জ্ঞান নেই, না এভাবে হবে না, মানে এটা এটার একটা পদ্ধতি আছে, তাদের রুচ বলা হয় তাকে, এটা মানে স্টেপ বাই স্টেপ আপনি সেই জ্ঞান নিতে হবে। তিন নম্বর যে কাজটি আপনার মানে ইসলামী বই পড়ার জন্য, সেটা হচ্ছে ইসলামী বই পড়বেন ওই সমস্ত ব্যক্তিদের যাদের আকিদাগত বিষয়ে পরিচ্ছন্নতা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, মানে যাদের আকিদা শুদ্ধ এটা প্রমাণিত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের বই পড়বেন না যাদের আকিদার ব্যাপারে আপনার জানা নেই। কারণ আপনি তাহলে আপনি নিজে বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার প্রাথমিক জ্ঞান নিতে গিয়ে আপনি হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। এই জন্য ওই সমস্ত ব্যক্তিদের বই পড়বেন যে সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আপনি নিশ্চিত হতে পেরেছেন যে তাদের বই মানে তাদের আকিদা ঠিক আছে, তাদের বইতে আকিদাগত বিভ্রাট নেই। এটা হলো তিন নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্ট হচ্ছে মানে আপনি এমন কোন বিষয়ে শুধুমাত্র বই বা পাঠ নির্ভর জ্ঞান নেবেন না যে বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত কঠিন, সেগুলো অবশ্যই একজন আলেমের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করবেন, একজন আলেমের কাছ থেকে সেগুলো সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করবেন। বিতর্কিত হাদিসের বিষয়গুলো নিয়ে, মুখতালাফুল হাদিসের বিষয়গুলো নিয়ে, তারপরে মানে ইখতিলাফুল আয়াত নিয়ে, ইখতিলাফুল দালালাত নিয়ে, আয়াতের নির্দেশনা, তাআরুজুল আদিল্লা নিয়ে যদি আপনি নিজে চেষ্টা করেন জ্ঞান অর্জন করার জন্য, তাহলে আপনি নিজেই বিচ্ছুত পথভ্রষ্ট হয়ে যাবেন, বিচ্ছুত পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ এগুলো জটিল বিষয়, এগুলোর জন্য যে কোনো একজন আহলে ইলমের কি করতে বেশি, তারপরে সর্বশেষ উপকারী হওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে যে কোনো আহলে ইলমের মুলাজামাত করা, তার সাথে সম্পৃক্ত থাকা, সবসময় একজন বা দুইজন আলেমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন, এবং হেদায়তের ছায়া আপনার উপর মানে কি হবে সবসময় বিরাজ করবে, হেদায়তের ছায়া আপনার উপর বিরাজ করবে। তবে ওই আলেম, যে আলেমকে আলেম বলা যেতে পারে, যার কাছে আমল আছে আল্লাহর ভয় আছে, যার কাছে আমল আছে আল্লাহর ভয় আছে, সেই হচ্ছে আলেম। অনেকগুলো কথা বললাম, আপনি কিভাবে পড়াশোনা করেন যদি একটু বলতেন আমরা বলতে। আমার কথা জানি না, আমি জাহিল মানুষ একেবারে, আমার পড়ালেখা করতে গেলাম, এটা জেনে আপনার তেমন কোনো ফায়দা নেই। তবে পড়ালেখার জন্য যে স্টেপগুলো আমি করেছি সেগুলোকে অনুসরণ করুন। শেবির হাসাইন বিপাস আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়া রাহমাতুল্লাহ, এমন পাঞ্জাবি পরে কি সালাত আদায় করা যাবে যার ভিতর শরীর দেখা যায়? শরীরের মানে উপরের যে অংশ রয়েছে, কাঁধ মানে বাহু সব কিছু দেখা যাচ্ছে, এই ব্যক্তির সালাত মাকরু হবে? কেউ বলেছেন হবে না, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মাকরু হবে,
মাকরু হবে, কারণ সে অবশ্যই গায়ের অন্তপক্ষে উপরি অংশ কাঁধ এবং বাহু এটাকে তাকে রাখতেই হবে, এটা রাখতেই হবে, যেহেতু হাদিস এটাকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই কাজ এভাবে যদি সলাতে দেখো তাকে তার সলাত মাকরু হবে। জে এফ ওয়ালি উল্লাহ আপনি প্রশ্ন করেছেন, জোহর নামাজের ওয়াক্ত শেষ হয় কখন, ছায়া এক গুণ হলে নাকি দুই গুণ হলে, কোনটি বেশি সহি, কোনটি বেশি সহি না, সহি একটাই, সেটা হচ্ছে এক গুণ কোনো বস্তুর ছায়া এক মিছিল হয়ে যাওয়ার পর ও সমপরিমাণ হয়ে যাওয়ার পর জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়। যদিও হানাফি ফকিগণ বলেছেন যে আসরের ওয়াক্ত শুরু হয় তাকে দ্বিগুণ হওয়ার পরে, কিন্তু হানাফি ফকিগণ এক মিছিল হওয়ার পরে দ্বিগুণের মধ্যে জোহরের সালাতকে ডিলে করাকে তারাও মাকরু বলেছেন, তারাও মাকরু বলেছেন। এরপরে শেখ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আমি ভেতরের নামাজে দ্বিতীয় বৈঠকে না বসে একবারে তিন টাকা পড়ার কারণে মসজিদে এক মুসল্লির কটু কথার শিকার হয়েছি, তাই এখন আগের মতোই দুই রাকাত বসি ও তৃতীয় রাকাত দুই রাকাতে বসি ও তৃতীয় রাকাত দেশের প্রচলিত নিয়মে পড়ি, এটা কি সঠিক হচ্ছে না? আমার জানা মতে সঠিক হচ্ছে না, আমার জানা মতে সঠিক হচ্ছে না। তার কারণ হলো এই এই বিষয়টি আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে, আলেমদের দ্বিমত হয়েছে। যে পদ্ধতিতে আপনি দেশীয় প্রক্রিয়া প্রচলিত নিয়মে পড়ছেন, এই প্রচলিত নিয়মে সরাসরি কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি। সহি হাদিসের কতগুলো মানে দালালাত তবে এহতেমালাত সম্ভাবনাকে এখানে কি করে একসাথ করে মিশে মিলিয়ে বলা দরকার প্রয়োজন হয়েছে। আর একটি বিষয় হয়েছে ইবাদত, ইবাদতের ক্ষেত্রে যেহেতু ইবাদতের কাউলি বক্তব্য রয়েছে, আমলি বক্তব্য রয়েছে এবং ইবাদতের সালাতের আমল সাব্যস্ত হয়েছে, সুতরাং এক্ষেত্রে যেহেতু এই ব্যাপারে সরাসরি সুস্পষ্ট নুসুস এর মাধ্যমে অনেকগুলো সুরত অনেকগুলো ধরন ভিতরে সালাতের ব্যাপারে সাব্যস্ত হয়েছে, সুতরাং সহি যেগুলো আছে সেগুলো অনুসরণ করাটাই আপনার জন্য উত্তম। এক্ষেত্রে আপনি সহিকে অনুসরণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আমাদের ফতোয়া সমাধানের যেই আজকের যেই আয়োজন সে আয়োজনে আমরা শেষের দিকে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। আশা করি আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের জ্ঞান অনুযায়ী সেগুলো উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে জ্ঞান সমৃদ্ধ করুন। বারাকাল্লাহু লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।